ঠাকুরের এই জবার মালা একটু অন্যরকম, তাই না? ঠিক তাই, এতে আছে লাল, অরেঞ্জ, সাদা, তিন রকম জবা। এটা আমি কোথা থেকে আনলাম? তার আগে যাই, ছেলে দুদিন আগে চলে গেল, মানে ব্যাক করলো 23শে জুলাই কলেজে। হ্যাঁ, ও সেকেন্ড ইয়ার হয়ে গেল বেটেকে। তো ওকে দিয়ে আমি জানি না মা টানে কি না, ঠনটনিয়া মা আমাকে সবসময় টানে, কোথায় যাওয়ার কথা কোথায় চলে গেলাম। অনেক কিছু এদিক ওদিক করে একটু গেছিলাম নিউ মার্কেট, রাম মন্দির, ভাবিনি মার কাছে যাব, যার জন্যে এই ড্রেস পরে যেতাম না যদি মার কাছে যাওয়ার হতো। তো কিন্তু এমনভাবেই হয়ে গেল যে গাড়িটা ওদিক দিয়েই বের পাস করতে হলো, আর এত কাছে এসেছি ঠনটনিয়া মার, এত কাছে, এত বছর ধরে আমি আসি, এখন অনেক কমে গেছে প্রায় ছোট থেকে, এবং কলেজ লাইফেও যেহেতু সিটির মর্নিং রামমোহন কলেজ, তো আমার বাস থেকে ওখানে ওঠার একটা ব্যাপার তো ছিলই মর্নিংয়ে। আর তারপরে বিয়ের পর 20 বছরে প্রথম দিকে তো খুবই যেতাম, 20-22 বছরে, এখন একটু কমে গেছে, তবুও বছরে বেশ কয়েকবার যাওয়া হয়েই যায়। আগে তো বলতে গেলে মাসে উইকে এরমই যেতাম, হয়তো মা টেনেছিলেন তার জন্যই যাওয়া হলো। আর খুব খারাপ লাগছে এই ড্রেসটা জিন্স পরে গেছি, কিন্তু এখানে তো যাওয়ার কথা ছিল না, মার কাছে আসার কথা ছিল না, তো মার দর্শন হয়ে গেল আর মনের মতো পছন্দ মাকে মালা দেওয়াও হয়ে গেল, এবং সাথে একটি মালা কিনেও নিয়ে এলাম বাড়ির পুজোর জন্যে। বাড়িতে তো পুজোর ফুল আছেই অবশ্যই, কিন্তু এখানের এই অনেক দোকান আছে, তার মধ্যে দুটো দোকান খুবই পরিচিত, একটা বন্ধ থাকলে আর একটা নেওয়া হয়, তো তাদের কাছে গেলে শুধু তারা খুশি হয় না, এখানে মায়ের মন্দিরে মালা, মানে তাদের বক্তব্য হচ্ছে বাড়ির জন্য দিদি কিছু নিয়ে যান, তো সেই আবদারে তাদের কথা রাখবার জন্যে যখনই ঠনটনিয়ায় যাই তখন ওখান থেকে অবশ্যই বাড়ির পুজোর মালা আনি। আর আজকের মালাটা তো ভীষণ ভালো লেগেছে, অরেঞ্জ, রেড এবং হোয়াইটের জবার গোড়, তো যার জন্যে আমার বাড়ির পুজো করবার জন্যে আমি সাথে নিয়েও এলাম। আর মনটা ভীষণ ভালো লাগছে যে কোথায় যাব ভেবেছিলাম, আর বাড়িই চলে যাওয়ার কথা এইসব কাজ করে মা কীভাবে টানলেন, এবং আগামী কালী পুজো যে আসছে ওখানকার যে পুরোহিত কথা বলছিলেন উনি নিমন্ত্রণও করে দিলেন কালী পুজোর ভোগেরটা নেবেন আসবেন, তো এতে তো আরও মনটা ভরে গেল, মানে এটা যেন এক্সট্রা পাওনা, কালী পুজোর মহাপ্রসাদ মহাভোগ আমাকে ডেকে উনি বলছেন, হ্যাঁ, যে আর ওনারা খুব খুশিও হন আমাদের যাওয়া দেখলে, তো ভীষণ ভালো লাগলো। আর বাড়িতে এসে আমি মালাটা আমার পুজোয় পরিয়েও দিলাম, আর কালী পুজোর বলেও এলাম অবশ্যই আপনারা যখন বলছেন ভোগ নিতে অবশ্যই আসব। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।